কাউন্টারটেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি জানিয়েছে, গাজীপুরে রেললাইনে নাশকতার মাস্টার মাইন্ড যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু। জনমনে ভীতি তৈরি ও প্রাণহানির পরিকল্পনা ছিল এই চক্রের। এদিকে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রিপোর্ট দীপন দেওয়ানের। 13 ডিসেম্বর ঢাকা ময়মনসিংহ রুটে গাজীপুরের রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতা ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় রেললাইন কাটার বিভিন্ন সরঞ্জাম। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, গ্রেফতার দুজন ছাত্রদলে যুক্ত। কবির নির্দেশদাতা হিসাবে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সে ইতিমধ্যে আমাদের কাছে কম করে হলেও 10টি ঘটনার কথা স্বীকার করেছে। যাত্রাবাড়ি, ড্যামরা, সে যার কাছ থেকে নির্দেশনা পেয়েছিল যুবদলের শীর্ষ নেতা সালাউদ্দিন টুকু, সালাউদ্দিন টুকু তাকে ডেকে জিজ্ঞাসা বা তাকে নির্দেশনা দেয় যে উপর থেকে এরকম নির্দেশনা আছে, রেল লাইনে নাশকতা করতে হবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করার দায়িত্ব তাকে দেয়া হয়। ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে রাজারবাগে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় কিছু সমস্যার কথা জানান কাউন্সিলররা। 3 ঘন্টার মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার বলেন, ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, না দেয়াও গণতান্ত্রিক অধিকার, কিন্তু নাশকতা বা সন্ত্রাসী কার্যক্রম অধিকার নয়। ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো কোনো গণতান্ত্রিক অধিকার নয়। সুতরাং যারা ভোট ঠেকাতে আসে তাদের যে অপতৎপরতা, সেই অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিকের এবং প্রতিটি জনপ্রতিনিধির এবং পুলিশ বাহিনীরও। ফুটপাত দখলমুক্ত করতেও পুলিশ ও কাউন্সিলররা একসাথে কাজ করবেন বলেও জানান ডিএমপি কমিশনার। সেই সমস্ত বিষয়ে দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।